الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدينة جنة الحمد لله আমরা উপস্থিত হয়েছি নতুন ধারাবাহিক অনুষ্ঠান যার নাম ভুল থেকে শিক্ষা এর মধ্যে আলহামদুলিল্লাহ আজদাবাজাল আমরা অনেক এমন বিষয় জানতে পারবো যে বিষয়গুলা আমাদের জীবনের মধ্যে ঘটেই থাকে এবং প্রকৃতপক্ষে মানুষ তখনই কাময়াব হয় তখনই সাকসেস হতে পারে যখন সেই কোনো জীবনের মধ্যে ভুল করে সেটা থেকে সঠিক শিক্ষা অর্জন করে ভালো হয়ে যায় এবং মানুষ যদি নিজে ভুল নাও করে অন্য কেউ যদি কোনো ভুল করে তখন সেই ভুল দেখে বা তার ভুল করাটা সেই জানার পর সেই ভুলটা থেকে সে যখন শিক্ষা গ্রহণ করে এবং নিজের ভিতর যদি ওই রকম কোনো দোষ বা কোনো খারাপ কিছু বা কোনো বদভ্যাস থেকে থাকে তাহলে সেই বদভ্যাস থেকে যে শিক্ষা গ্রহণ করবে সেই প্রকৃতির পক্ষে সাকসেস কামিয়াব তো আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের নাম ভুল থেকে শিক্ষা এই অনুষ্ঠানের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো এবং জীবনের মধ্যে ঘটে যাওয়া অনেক ভুল যেটা আমরা অনায়াসে করে ফেলি কিন্তু করার পর অনেক সময় আমরা আফসোস করি যে হায় এ কাজটা কেন করলাম এটা করাটা আমার উচিত হয় নাই তো এরকম ভুল করার পরে আমরা অনুশোচনা করি ঠিক কিন্তু ভালো জিনিসের মধ্যে আমরা ফিরে আসি না ভালো দিকটার মধ্যে আমরা চলে আসি না তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো আর একটা বিষয় আজকে আমরা নির্দিষ্ট করেছি যে আল্লাহ তালার অনেক বড় মহান আমাদের উপর দুটি নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোর মধ্যে মানুষ বিভিন্ন রকম ভুল করে ফেলে এই নিয়ামতগুলো পাওয়ার পর বিভিন্ন রকম ভুলে নিপতিত হয় পরক্ষণে যদি মানুষ এই ভুল থেকে শিক্ষা অর্জন করতে পারে তাহলে সেই প্রকৃতপক্ষে কাময়াব হয়ে যায় তো আমরা এই বিষয় কি নিয়েছি সেটা এর মধ্যে দুইটি নিয়ামতের মধ্যে কোন কোন নিয়ামত রয়েছে সেটা আমরা জানতে পারবো আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই হুজুরে পূর্ণুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল্লা মকবুল সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে লুকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপরে বেশি পরিমাণে দুরুশরী পাঠ করেন আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নিয়েছি তো এখন জানব সেই দুই মহান কি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন যার মধ্যে আমরা ভুল করে থাকি এবং ভুল করার পর অনুশোচনা হয় না এবং যদিও হয় তা অনেক লেট হয়ে যায় তা যেন আমাদের তাড়াতাড়ি অনুশোচনা হয় এই জন্য আমরা বিষয়টা জেনে নিই এক নাম্বার নিয়ামত হচ্ছে যৌবনকাল দুই নাম্বার নিয়ামত হচ্ছে সুস্থতা জি তো এই যৌবনকাল এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষ ভুল করে বসে কারণ মানুষ ভুলের উর্দে নয় তো যেমন রসুল পাক সল্লাহু তাল আলিহিআ আলি ওয়াসাল্লামের বিশিষ্ট তাবি হজরত সৈদনা আমর বিন মাইমুনা আউদি তাআলা আল্লাহ হতে বর্ণিত তাজদার মদিনা রসুলগনের সর্দার হুজুরে পুরনুর সাল্লাহ তাল আলিহিআ আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করো তো ওই পাঁচটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে যৌবনকে বার্ধক্যের পূর্বে গণিমত মনে করো দুই নম্বর সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করো তিন নম্বর ধর্নাট্যতাকে অবাবের পূর্বে গণিমত মনে করো চার নম্বর অবসরকে ব্যস্ততার পূর্বে গণিমত মনে করো পাঁচ নম্বর জীবনকে মৃত্যুর পূর্বে গণিমত মনে করো তো এর মধ্যে আমরা পাঁচটি জিনিসের মধ্যে প্রথম জিনিস যেটা খুঁজে পাই যে যৌবনকে বার্ধক্যের পূর্বে গণিমত মনে করো তো এই বিষয় নিয়ে এবং অসুস্থতাকে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করো তো আমরা এই দুইটা বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব আমাদের এই বিষয় নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করার জন্য আমাদের সাথে মোবাইলিকগণ উপস্থিত হবেন এবং আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাদিন চ্যানেলের পরিচিত মুখ মোহাম্মদ ইমরান আত্মারি মার্শাল্লাহ হজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা আপনারা অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনি আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে সময় দিয়েছেন আপনি জেনে গিয়েছেন যে আমাদের বিষয় হচ্ছে দুটি নিয়ামত দুটি নিয়ামত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যে প্রোগ্রাম আজকে দর্শক আমরা যে প্রোগ্রামে উপস্থিত হলাম আমরা শুনে নিয়েছি প্রোগ্রামের নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা আর ভুল থেকে শিক্ষার যদি আমরা দেখি যে প্রতিটা মানুষের জন্য আপনার একটা ভুল কনসেপ্ট অর্থাৎ একটা ভুল যেটা সিদ্ধান্ত মানুষ নিয়ে নেয় সেটা হচ্ছে দুটো জিনিস যৌবন এবং সুস্থতাকে স্থায়ী মনে করা জি যে আমার যৌবন থাকবে অথবা আমার সুস্থতা বহাল থাকবে সব সময় এই বিষয়টা আমরা প্রত্যেকে যদিও আমাদের মানসিকতার দিক থেকে যদিও আমরা ভুলের মধ্যে কিন্তু বাস্তবিক পক্ষে এই বিষয়টাকে জেনে যে এই দুইটি বিষয় ভুলের মধ্যে একটি হচ্ছে যে আমি সবসময় চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত থাকে যে আমার যৌবন থাকবে আমার এ সুস্থতা থাকবে কিন্তু এটা আসলে ভুল বাস্তবিক পক্ষে এখানে একটি বিষয় দর্শক সেটা হচ্ছে আমরা যদি আমাদের সামাজিক অবস্থার দিকে যদি আমরা তাকিয়ে দেখি অনেকের ভুলগুলো আমাদের সামনে দৃষ্টিগোষণ বেশ অনেকেই পূর্বেও আমরা দেখেছি সুস্থ ছিল কিন্তু অসুস্থতার মধ্যে আমরা এমন অনেক ব্যক্তিকে আমরা দেখেছি যৌবনে আর তার সে তাণ্ডব লীলা আমরা দেখলাম কিন্তু আজকে সে বার্ধক্য পৌঁছে গেল এখন এই যে যাদেরকে আমরা আমরা যখন ছোট ছিলাম আমরা যুবকদেরকে আমরা দেখেছি আজকে তারা বার্ধক্যে উপনীত হয়েছে যাদেরকে আমরা সুস্থ সবল দেখেছি আজকে অসংখ্য যারা অসুস্থতার মধ্যে যদি বাস্তবিক পক্ষে যৌবন কত বড় নিয়ে আমত শয়েব ভাই এবং সুস্থতা কত বড় নামত এবং এই বিষয়টা যদি এটার হাকিকত রহস্য যদি বুঝতে হয় আপনাকে জিজ্ঞাসা করতে হবে যারা বৃদ্ধ যারা তাদেরকে যদি আপনার প্রশ্ন করেন যে আপনার যৌবন কত বড় নিয়ামত তখন তারা এর গুণাগুণ বয়ান করবে যে এবং বয়ান করার সময় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো তারা আফসোস করবে এবং আফসোস করবে এখনও বর্তমানে যারা যাদের বয়স হয়ে গিয়েছে যারা বার্ধক্য পৌঁছে গিয়েছে তারা তাদের সেই যৌবনের টাইমকে নিয়ে তারা কি করে আফসোস করে যারা অসুস্থতার মধ্যে আপনার বিছানার মধ্যে কাতরাচ্ছে দীর্ঘদিন অসুস্থ তাদের মন ছাচ্ছে যে আমি এবাদত করবো আমি নামাজ পড়বো আমি কোরআন করিমে তেলওয়াত করব এই তার ইচ্ছা এবাদতের যে একটা ইচ্ছা যখন মানুষে সে পৌঁছে যায় তার মনে সাহস সৃষ্টি হয় যে আমি নামাজ পড়বো কিন্তু তার শক্তি কাজ করে না কাজ করে যখন মানুষ অসুস্থতার মধ্যে বিছানার মধ্যে চলে যায় তার ইচ্ছা শক্তি আছে যে আমি আমল করব। আমি ইবাদত করব কিন্তু তার শরীরের অসুস্থতার কারণে কিন্তু তার শরীর তাকে সঙ্গ দিচ্ছে না এই বিষয় থেকে যদি আমরা আজকে আমাদের এই চ্যানেলের যে প্রোগ্রাম ভুল থেকে শিক্ষা এ ভুল থেকে শিক্ষা প্রোগ্রাম দেখার মাধ্যমে হয়তো আমাদের মধ্যে অনেকেই তার ভুলগুলো বুঝতে পারবেন আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ যখনই কোনো প্রোগ্রাম নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আসে অথবা প্রোগ্রাম হয় কোনো বিষয়ে আলোচনা হয়ে থাকে এর একটা উদ্দেশ্য থাকে যে আমি এলমেদিন শিখবো এর মাধ্যমে আমি জানবো জানে আমি নিজেকে সংশোধন করা কী করব আমি চেষ্টা করব আমি শুরুতে রসুল করিম সাল্লিবাসাল্লামের একটি হাদিস মোবারকা যা সোহিব খারি শরীফের মধ্যে এসেছে প্রিয়নবী সাল তালাহিবাসাল্লাম ফরমান যে প্রতিটি মানুষ আল্লাহ তফারকালার দুটি নিয়ামতের ব্যাপারে বিভ্রান্তির মধ্যে অর্থাৎ ভুলের মধ্যে জি এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লাম ফরমান একটি হচ্ছে সুস্থতা আরেকটা হচ্ছে অবসর টাইম এখানে যদি আমরা যদিও আমাদের বিষয় হচ্ছে যৌবন আর হচ্ছে সুস্থতা নবী এ ফাক সাল্লাহ রিবাসাল্লামের এ হাদিসে মোবারকা থেকে আমরা জানতে পারি যে সুস্থতা এটা অধিকাংশ মানুষ যৌবন এবং সুস্থতা এই দুটা নিয়ে সেই বিভ্রান্তির মধ্যে থাকে সে কি করবে সে তার যৌবনকে কীভাবে অতিবাহিত করবে তার শারীরিক সুস্থতা যে সময়টা এটাকে সে কিভাবে অতিবাহিত করবে হ্যাঁ আল্লাহ তালার দয়ায় যারা আল্লাহ তালার প্রিয় বান্দা যারা নেককার বান্দা যারা তারা তাদের এই দুইটা মূল্যবান জিনিসকে তারা কি দেয় তারা গুরুত্ব দিয়ে থাকে তারা কখনো আপনার বজুর্গানের দিনের জীবনের মধ্যে পাওয়া যায় তাদের যৌবনকাল যৌবন কালের বিষয়টাকে তারা এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে গুরুত্ব দিতে গিয়ে তারা হয়তো এলমেদিন শেখার মধ্যে অথবা এলমেদ্দিন শেখানোর মধ্যে অথবা কোরআনু করিম তেলওয়াত করার মধ্যে নামাজের মধ্যে নেক কামলের মধ্যে তাদের যৌবনের মূল্যবান সময়টাকে তারা ওইভাবে কি করেছেন তারা অতিবাহিত করেছেন কেন যারা আহলে এলিম যাদের কাছে এলিম আছে তারা জানে যে যৌবন কত বড় মূল্যবান আজকে যার দিন না থাকার কারণে যে সে যৌবনের গুরুত্ব বোঝানো অবশ্যই প্রতিটা মানুষ বুঝে যখন সেই তার যৌবন যখন হারিয়ে যায় তার শরীর যখন নিস্তেজ হয়ে যায় যখন আস্তে আস্তে সে তার শরীরের মধ্যে গরম বাপ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু প্রতিটা মানুষ সে বুঝতে পারে কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই সময় যদি কারো বুঝে আসে তাহলে কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না এখানে আমাদেরকে আমরা যদি নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা যে যৌবনের গুরুত্বকে নিয়ে হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে আমি আমাদের এই চ্যানেলের দর্শককে বলবো মনে হয় যে একজন মানুষের ওভারঅল যে শিশু থেকে তার বার্ধক্য পর্যন্ত যে টাইম এর টাইমের মধ্যে গোল্ড টাইম অর্থাৎ তার আলোকিত যে সময় এটাই হচ্ছে কিন্তু তার যৌবন সবচাইতে আলোকিত যে সময়টা যৌবন তাই নবী পাক সাল্লাহ সাল্লামের যে হাদিসে মোবারকা কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকে তাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত তারা ওই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা এক কদম তারা এদিক সেদিকই যেতে পারবে যেতে পারবে না এর মধ্যে আপনার প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছো দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন যে তোমার যৌবনকে তুমি কীভাবে অতিবাহিত করেছো এখানে শহীদ ভাই একটা বিষয় যে প্রথম নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্ন বিদ্যমান যে তোমার জীবন জীবনের মধ্যে কিন্তু যৌবন আছে কিন্তু যৌবনকে নিয়ে আবার আলাদাভাবে কেন প্রশ্ন করা হয়েছে যে যৌবন তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবার কুয়া তায়লাকে সন্তুষ্ট করার আল্লাহ তাবার কুয়া তায়লাকে রাজি করার আখরাতের জিন্দিগিকে উজ্জ্বল করার আখরাতের জিন্দিগিকে সহজ করার এবং আল্লাবন তার রসুলের সন্তুষ্টি অর্জন করে আখরাত জীবন সুন্দর করার কামিয়াব হওয়ার যে উপযুক্ত যে টাইম ওই টাইমটা হচ্ছে কি যৌবনের সময় আসলে ইমরান ভাই যৌবনকাল এই জিনিসটাকে এই যৌবনকে যদি আমরা কাজে না লাগাই বার্ধক্যের মধ্যে যখন মানুষ উপনীত হয় তখন মানুষ আফসুস করে জি যেমন একটা অনেক সুন্দর ওয়াকিয়া যেমন একবার এক জায়গার মধ্যে দুই বন্ধু দাঁড়িয়ে দেখছেন যে একজন মহিলা একটা বড় গরুকে কুলে নিয়ে নিল এখন ওই দুই বন্ধু দাঁড়িয়ে রে একজন মহিলা এত বড় একটা গরুকে কেমন করে কুলে নিয়ে নিল তখন এরা একে একে অপরকে বললো যে এটা কি সম্ভব যে একটা গরুকে কুলে নিয়ে নিচ্ছে তখন দুই বন্ধুর আলোচনার মাঝখানে পাশে তৃতীয় ব্যক্তি যখন যাচ্ছে উনি বলল তোমরা কি জানতে চাও যে এই মহিলা ওই গরুকে কেমন করে কুলে নিয়ে নিল এখন হ্যাঁ বলল হ্যাঁ আমরা জানতে চাই যে একজন মহিলার মাধ্যমে কেমন সম্ভব যে একটা পুরা গরুকে কুলে নিয়ে নেওয়া তো বলল এই যে গরু যেটাকে উনি কুলে নিল এই গরুটাকে ওই মহিলা যখন ছোট ছিল বাছুর ছিল তখন থেকে সে মহিলা কুলে নিয়ে নিত তো ওই মহিলা কখন এটা চিন্তা করে নাই যে এটা বড় হচ্ছে ওই মহিলার কুলে নিতে নিতে অভ্যাস হয়ে গেছে যখন সে তার পাশে যায় তখন সেটা সে কুলে নিত তার আগের যে প্র্যাকটিস হ্যাঁ ওটা দিয়ে সে নিয়ে ওইটা দিয়ে সে নিয়ে এখন এ কথা বলার পর সবাই অবাক হয়ে গেল তো এই ওয়াকিয়া থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষ আমরা যখন একটা মানুষের বয়স হয়ে যায় তখন অনেক সময় রমজানের সময় তারাবির নামাজ আসে বা মানুষের কেয়ামুল্লাইল বা রাতের ঈশারের নামাজ বা অনেক সময় আমরা ইবাদতের মধ্যে আর পারি না আমার দ্বারা সম্ভব না কিন্তু দেখা যায় যে মানুষ এই কথা বলে যে আমার দ্বারা সম্ভব না কষ্ট হয়ে যায় এতক্ষণ নামাজ পড়তে বা বেশিক্ষণ মসজিদ অবস্থান করতে বা বেশিক্ষণ জিকির আজকার করতে বা বেশিক্ষণ নেকির দাওয়াত দিতে এই রকম কাজ কথাগুলো যারা বলে মানুষ বলে কিন্তু এই কথাগুলো যারা বলে পরক্ষণে তাদের পিছনে যদি আমরা দেখি তাহলে হয়তো দেখা যায় সে তার যৌবনের মধ্যে সে ঠিক মতোই আদত করেন করে নেই এখানে আমি আপনার সাথে শৈবের সাথে সেম আমি যে দুনিয়াবি ক্ষেত্রে আমি নিয়ে আসি যারা বয়স হওয়ার পরও যারা জব করে অথবা সেই ডেলি লেবার হিসাবে যদি কোনো কাজ করে আপনি দেখবেন যখন তারা একটু বয়সে চলে আসে তখন পূর্বে তারা দেখা যাচ্ছে সাত আট নয় ঘন্টা যা তারা ওয়ার্ক করার পর তাদের শরীরের মধ্যে সেদিনও ক্লান্তি আসতো না কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে তার যখন বয়স হয়ে গেল বয়স হওয়ার কারণে এখন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সে কিগুলো ওয়ার্ক করে যেমন একবার কোন একজন ব্যক্তি বলতে লাগলো যে আর পারি না মানে সে কাজের ক্ষেত্রে বলল যে আগে যেভাবে পারতাম আপনার সফর করতাম সে গাড়ি ড্রাইভিং করে যে এখন বলতেছে যে আমি আর পারি না এখন এখানে দেখ একটা মানুষ তার দুনিয়াবি ক্ষেত্রে আপনার সে কাজ করে অথবা সে একটা ব্যবসা করে সে অথবা দেশ বিদেশে সে সফর করে সফর করার পরে সে নিজেই বুঝতে পারে যে আমি যখন ইয়াং ছিলাম আমি যখন যুবক ছিলাম তখন যদি আমি আমার সময়কে যদি আমি মূল্যায়ন করতাম তাহলে ওই মূল্যায়ন করার মাধ্যমে হয়তো আমার যতটুকু বিজনেস হতো ভালো একটা ব্যবসা হতো এর মাধ্যমে হয়তো আমাকে বার্ধক্যে এসে আমাকে কষ্ট করার প্রয়োজন হতো না এই বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করি যে অনেকে হয়তো দুনিয়াবী ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করেন জি অনেকেই ভাবে যে আমি কেন ভুল করলাম আমি এই ভুল আমি কেন করলাম যে আমি কেন যৌবনের টাইম যৌবনে যে সময় আমার উপার্জন করার মূল টাইম ছিল এই চিন্তা ভাবনা অনেকেই করে করার পরে অনেকে তার সন্তানকে নসিহত করে যে আমার মতো তুমি ভুল করবে না অনেকে তার ভাইকে নসিহত করে যে আমার মতো তুমি ভুল করবে না অনেকে তার আত্মীয়দেরকে নসিহত করে আমার মতো তুমি ভুল করবে না কিন্তু এই নসিহত আমি কেন করি না যে এখানে একটা হচ্ছে কাউকে নসিহত করা কেউ নসিহত নেওয়া গ্রহণ করা আজকে আমরা যারা বার্ধক্যে আমরা পৌঁছে গেলাম বাবা বার্ধক্যে পৌঁছে গেল সে জানে যে আমি আমার যৌবনকে গুরুত্ব না দেওয়ার কারণে আমি যৌবনে ছাইলে ইবাদত করতে পারতাম আমি নেকামল করতে পারতাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতকে রাত আমি কেয়াম করতে পারতাম আমি রাতে উঠে তাহাজুত পড়তে পারতাম আমি শীতের কঠিন শীতের মধ্যে আমি চাইলে উঠে ফজর নামাজ পড়তে পারতাম কিন্তু আজকে বয়স হওয়ার কারণে তাহাজুদ উঠতে পারি না সকালে ফজরের সময় উঠতে শরীর সঙ্গ দেয় না এই বিষয়গুলোকে যদি কোনো একজন বয়স্ক ব্যক্তি যদি সে একজন যুবককে যদি সে তার জীবনের হিস্টরি যদি সে শোনায় তো হয়তো অনেক যুবক সে ভাববে আজকে যদি আমি আমার যৌবনকে মূল্যায়ন না করি তাহলে কালকে ওনার অবস্থানে আমাকে যেতে হবে আমির আলু সুন্না দামাত বারাকা তহমুল আলিয়া তিনি একটি সালে লিখেছেন যৌবন কীভাবে অতিবাহিত করব দেখেন দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরা সুন্নাত যার বদলতে আজকে পুরা পৃথিবীতে দিনের খেদমত সুন্নতের খেদমত হাজারো লাখো নজওয়ান যারা তাদের যৌবনকে গুরুত্ব দিচ্ছে যৌবনকে কি ইবাদতের দিকে দিচ্ছে যৌবনকে কি এলিমের দিকে দিচ্ছে যৌবনকে তার রসুলের আনুগত্যের দিকে যাচ্ছে ওনার কেমন চিন্তা উনি যুবকদের যাতে সংশোধন হয় যুবক যারা তারা যে বুঝতে পারে তিনি আমাদেরকে একটি কিতাব উপহার দিয়েছেন সালা যৌবন কীভাবে অতিবাহিত করবেন এখন আমির সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলাম ইনি আমাদেরকে অনেক রকম অনেক বিষয় দিয়ে আমাদেরকে যৌবনকে নেকির কাজে লাগানোর জন্য মাধ্যম করে দিয়েছেন মাদিনী কাফলা আচ্ছা এখন যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করেনি বৃদ্ধকালে গিয়ে আফসুস করে সে ব্যক্তির জন্য তো তখন আফসোস ছাড়া আর কিছু নাই কারণ সে যৌবনকে ইবাদতের মধ্যে লাগায়নি আচ্ছা এখন যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করেছে কিন্তু সে বার্ধক্যের মধ্যে যখন চলে গিয়েছে যখন তার বয়স বেশি হয়ে গেছে তখন সে আফসুস করে আচ্ছা এই ব্যক্তির জন্য তো উপকার থাকা উচিত দেখেন হাকমিল ওদ মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তাল আলাই বলেন যে বৃদ্ধ লোক বার্ধক্যের কারণে বেশি ইবাদত করতে পারে না কিন্তু যৌবনে অনেক ইবাদত করত তো তবে আল্লাহ তালা তাকে অপারক সাব্যস্ত করে তার আমল নামায় সেই যৌবনের ইবাদতের নেকে লিখে দেন আল্লাহ 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 যারা যৌবনে যারা করেছে হ্যাঁ এখন যৌবনে যদি ইবাদত করি বার্ধক্য করতে না পারলে আফসোস করার প্রয়োজন নেই যেটা ফরজ যেটা আমার জন্য শরীয়তের মধ্যে ফরস করেছে আমি যদি সেটা করি ওই ইবাদত করার ইচ্ছা আছে কিন্তু আমার শরীর আমার সাথে দিচ্ছে না তাহলে আমি এটা নেকি পেয়ে স্বাভাবিকভাবে ভাই যখন আমরা সবাই জানি মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা যখন মানুষ একটু বয়স হয়ে যায় তখন সে কিছু এমন কিছু ইবাদত আছে খুব কষ্ট তাহাজুদ বলেন আপনার বেশি পরিমাণে নকল নামাজ বলেন কোরআন তেলওয়াত বলেন অথবা দেখা যাচ্ছে যে সে বয়স হওয়ার কারণে মাদিনী কাফালের সফর করা বলেন ইলমিদিন হাসিল করার জন্য এক শহর থেকে সফর করা বলেন আমরা সবাই জানি এটা কখনো সম্ভব হয় না তাহলে সৌভাগ্যবান হচ্ছে কে সৌভাগ্যবান হচ্ছে সে যে যৌবনে এবাদত করবে কামল করবে তো এবাদত কামল করার কারণে সে যদি শক্তি না থাকার কারণে সে বার্ধক্য গিয়ে সে পারবে না অবশ্যই বার্ধক্য পৌঁছে গেলেও ফরজ ইবাদতগুলো করতে হবে নামাজ মিস নেয় রোজা মিস নেয় যদি সে হজ পরজ হয় হজও করতে হবে সাহেবের নেশা বলে জাকে তো তাকে কি দিতে হবে কিন্তু এমন কিছু স্টারা এভাদট যেটা মানুষ আপনার যখন আস্তে আস্তে যখন মানুষের বয়স হয় তখন সে দুনিয়াবি কাজকর্ম থেকে কিন্তু অবসর থাকে মন চাই এবাদত করি কোনো কাম নাই কী করবো এবাদত করে কিন্তু দর্শক আমরা সবাই জানি মন যতই চাক না কেন কিন্তু সেই শক্তি সামর্থ্য কিন্তু থাকে না কিন্তু এই জিনিসটাকে ভাই যারা দুনিয়া বিক্ষেতে যারা চিন্তা ভাবনা করে যারা গবেষণা করে তারা কিন্তু খুবই এটাকে চিন্তা করে যে আমি আজকে যদি সময়ের মূল্যায়ন দিই আমি আজকে যদি লেখাপড়া ঠিকভাবে করি আমি আজকে যদি আমার ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আজকে যদি আমি যে কর্ম আমি করি যে চাকরি করি ওই চাকরিকে যদি আমি মূল্যায়ন দিই তো হয়তো আমার এমন একটা ব্যবস্থা হবে আমার বয়স হয়ে গেলেও আমার আপনার সে অর্থনীতি সে ব্যাকআপটা আমার কাছে কি আমার কাছে থাকবে আমি শুয়ে শুয়েও কি শুয়ে থাকলেও আমার কি ইনকাম সোর্স থাকবে আমি যদি কোনো কাজ না করে তারপর আমার পরিবার কি চলবে তো দেখেন আল্লাহ তাবারক ওয়াতলা সেম আমাদের জন্য আমরা যৌবনে যদি আমরা গুরুত্ব দিলাম যৌবনকে আমরা মূল্যায়ন করলাম আমল করলাম বার্ধক্য গিয়ে না পারলেও মহান রব আমাদেরকে কী সে প্রতিদান আমাদেরকে দান করবে হাদিসে বাকের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারকুয়া তালা ওই যুবককে আরশের সে ছায়া দান করবে যে দুনিয়াতে তার যৌবনে আল্লাহকে ভয় করেছে এবং তার যৌবনের সময়কে ইবাদতে অতিবাহিত করেছে কালকিয়ামতের ময়দানের আল্লাহ তাবারকাতাল আরো সে ছায়া যেখানে আপনার তামার জমিন হবে আপনার মাথার উপরে তার সূর্য থাকবে ওই কঠিন পরিস্থিতি ওই মুহূর্তেও আল্লাহ তাবারক কুয়া কাছে ওই যুবক সবচাইতে পছন্দনীয় যে যুবক তার যৌবনে সময়কে কি করবে গুরুত্ব গুরুত্ব দিবে তালা আমাদেরকে যৌবনের ইবাদত করার যৌবনকে মূল্যায়ন করার এবং যৌবনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করার এবং অন্যান্য মানুষের আমাদের পূর্ববর্তী যারা আমাদের যৌবনকাল পেড়ে এসেছেন যৌবনকালকে রেখে এসেছেন তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ আসলে এখানে ভাই যে আমরা প্রতিনিয়ত আমাদের বাড়িতে আমাদের মহল্লায় অথবা আমাদের এলাকাতে আমরা যেখানে আমরা বসবাস করি এই যে শীতের সময় শীতের শীতের যে টাইম শীতের টাইমগুলোতে আপনি দেখবেন বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে যারা বয়স্ক মহিলা ইসলামী বোন যারা আপনারা দেখবেন যারা বয়স্ক মহিলা যারা তাদের যে কষ্ট মানে তাদের যে কষ্টটাও যে অনুভব হয় আমরা কিন্তু যদি একটু করে যদি আমরা ভাবি যে আল্লাহ যদি আমাকে হায়াত দেয় এই বয়সে আমি পুষব তখন আমার এবাদতের ইচ্ছা থাকবে কিন্তু আমি করতে পারবো না আমির আল দামাদ বারাকা তহমুল আলিয়া তিনি যৌবন কীভাবে অতিবাহিত করবে এর মধ্যে এক চমৎকার একটি ঘটনা যেটা আমাদের জন্য এই ভুল থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি কীভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ঘটনা কোনো একজন বয়স্ক বৃদ্ধ বাবা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা বয়স হওয়ার কারণে অনেকে শরীর গুজা দিয়ে দেয় আপনার লাঠি দিয়ে আমরা দেখেছি আপনি এখন হয়তো শহর খুব কম পাওয়া যায় গ্রামে গেলে আপনি দেখবেন ধরনের মুরব্বী এখনও পাওয়া যায় এমন আমরা দেখেছি প্রায় হানড্রেড প্লাস বয়স্ক বাংলাদেশে অসংখ্য জায়গায় আপনি দেখবেন তারা লাঠি বর দিয়ে হাঁটে কোন একজন যুবক যারা তার যৌবনকে আপনার রং তামাশার মধ্যে নিয়ে নিয়েছে এমন যুবক যে তার যৌবনের গুরুত্ব যার মাঝে নাই এমন একজন যুবক আপনার তামাশার স্থলে আপনার এভাবে বলতে লাগলো যে ওনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ওই বুজুগকে ওই বয়স্ক ব্যক্তিকে যে আপনি কী খুঁজছেন মতে কি তালাশ করতেছেন দেখতে স্বাভাবিক যখন একজন বয়স্ক ব্যক্তি যখন সে গুজা দিয়ে হাঁটে মনে হয় যে নিচের দিকে তাকিয়ে আসবে তখন ওই বৃদ্ধ ব্যক্তি যে জবাব দিল কি বলতে লাগলেন তিনি বলতে লাগলেন আমি আমার যৌবনকে খুঁজতেছি আচ্ছা আমি আমার যে যৌবন আমি হারিয়েছি যে মহান রব আল্লাহ যে আমাকে একটা যৌবন দিয়েছে আমি যৌবনকে আমি বারবার স্মরণ করতেছি আমি আমার যৌবনকে তালাশ করতেছি ওই যুবক ওই মুরব্বীকে প্রশ্ন করলো যে যৌবনকে কি তালাশ করলে পাওয়া যায় তিনি ওই যুবককে বললেন যে হে যুবক যে তুমিও জান এবং আমিও জানি যৌবন যদি কারো হাত ছাড়া হয়ে যায় শত তালাশ করার পরও এই যৌবন পাওয়া যায় না কিন্তু ভাবা উচিত যে যাদেরকে আল্লাহ তালা এই মুহূর্তে যৌবনের শক্তি যৌবনের নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছে তারা যাতে করে যৌবনকে কদর করে যৌবনের সময়কে গুরুত্ব দেয় না হয় তাদেরকে আমাদের মতো আমরা যারা যৌবন হারিয়ে আজকে বৃদ্ধ অবস্থায় আমাদের মতো তাদেরকে এভাবে যৌবনকে তালাশ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যৌবনের মূল্যায়ন করার সেরকম তৌফিক দান করুক আচ্ছা ইমরান ভাই যেরকম করে আমাদের যৌবনকে গুরুত্ব দিতে হবে এবং যৌবনকালের বিভিন্ন রকম থেকে শিক্ষা নিতে হবে তদরূপ আমাদেরকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে কারণ এই সুস্থতা এটা আল্লাহ তালার এমন একটা নিয়ামত সেটার গুরুত্ব সেই বুঝবে যে অসুস্থ হয়েছে জি কারণ আজকে আমরা দুনিয়ার মধ্যে সবসময় চিন্তায় থাকি যে আমার ব্যাংক ব্যালেন্স আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি আমার সব কিছু কেমন করে আমি আরও বাড়াতে পারি হ্যাঁ কিন্তু যখন সেই মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে বুঝতে পারে হ্যাঁ আমি এই কাজটা সুস্থ থাকা অবস্থায় করি নাই কেন তো এরকম করে সেম আমাদের ইবাদতের মধ্যে যখন আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন মানুষ চিন্তা করে আমি যখন সুস্থ ছিলাম তখন যদি ফজর নামাজের জন্য মসজিদে যেতাম কত ভালো লাগতো এখানে আসলে ভাই আজকে আমরা যারা সুস্থ আল্লাহ রব্বুল আরামিন আহকামুল হাকিমিন যারা আমাদেরকে যে রব আল্লাহ তাবার কাতাল আমাদেরকে সুস্থ রেখেছেন আপনার হয়তো এই অনুধাবন আমাদের মাঝে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটু যারা অসুস্থ মাঝে মধ্যে তাদের পাশে যাওয়া উচিত তাদের পাশে যদি আমরা যাই আপনি মেডিকেলের মধ্যে আপনি গিয়ে দেখেন এমনও ব্যক্তি আমাদের মতো আপনার যাদের বয়স অত বেশি না খুবই কম বয়স কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে তারা মেডিকেলের মধ্যে এক বছর দুই বছর তিন বছর চার বছর সেই বিছানার মধ্যে কিন্তু আজকে একজন সুস্থ মানুষ যেভাবে সে এবাদত করে সবাব পাচ্ছে জিকির করে স্বভাব পাচ্ছে কোরআন তালো করে স্বভাব পাচ্ছে একজন মানুষ সুস্থ অবস্থায় আপনার রোজা রেখে যে স্বভাব পাচ্ছে অর্থাৎ সুস্থ ব্যক্তি যেভাবে আল্লাহ তাবার কোয়াতালার এবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে নে আমলের মধ্যে মানে সেই যে সময়টাকে সে অতিবাহিত করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে যাচ্ছে এই বিষয়টা যখন কোনো একজন ব্যক্তি যখন সে বিছানার মধ্যে শুয়ে যায় আপনি দেখবেন রমদানোর মোবারক যখন আসে প্রতিটি মানুষ তার মধ্যে একটা একটা জজবা থাকে সে আমল করবে আল্লাহ তাবার কতাল কাছে অনেকে দোয়া করে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও আমি যাতে করে তিরিশটা রোজা রাখতে পারি আমি যাতে করে তার আমি নামাজ পড়তে পারি আমি যাতে করে কোরআন তালোয়াত করতে পারি ওই রমদান মোবারকে যদি কেউ অসুস্থ হয়ে যায় এক সপ্তাহের জন্য শরীর খারাপ হয়ে গেল রোজা রাখতে পারতেছে না আপনার তারাবি নামাজ পড়তে পারতেছে না কোরআন তখন সে বুঝতে পারে যে আমি যখন সুস্থ ছিলাম তাহলে সুস্থতা আমার জন্য কত বড় কি ছিলাম নিয়ামত ছিল এখানে একটা বিষয় যেটি আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকের কাছে আমি অনুরোধ করব প্রথমত আল্লাহ তাবার কুয়াতালার আমরা সক্রিয় আদায় করি আমরা যে যেখান থেকে মাদানী চ্যানেলের সঙ্গে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে আমরা আল্লাহর এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করি বিছানায় যাওয়ার আগে মেডিকেলে যাওয়ার আগে আমরা যারা সুস্থ যে আমরা যাতে করে আমাদের সুস্থতার প্রতিটি সময় যে আমি আজকে আমি সুস্থ আমি কালকে যে সুস্থ থাকবার কোনো গ্যারান্টি নেই দর্শক আমরা জানি আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে তারা এক প্রকার পঙ্গু হয়ে অকেজ হয়ে ঘরের মধ্যে অনেকে বিছানার মধ্যে মেডিকেলের মধ্যে আফসোসের মধ্যে তো আমরা যারা সুস্থ সবল আমরা আমাদের এই সময়কে গুরুত্ব দিয়ে আমাদের এই সুস্থতাকে আমি অবশ্যই গুরুত্ব দেব। কেন হঠাৎ করে যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি আরেকটা বিষয় দর্শক সর্বশেষ আরোজ করবে সেটি হচ্ছে আমাদের অনেকে আমরা হয়তো যাদের নামাজ কাজা নামাজ বাকি আছে রোজা বাকি আছে যা আমি আরও পরে আদায় করব আমি আরও পরে আমি আদায় করব দেখুন আপনি সুস্থ আপনি আপনার নামাজকে কমপ্লিট করুন আপনি সুস্থ আপনার আপনার রোজাকে কমপ্লিট করুন আপনি সুস্থ আপনার উপর হজ বাকি আছে আপনি কমপ্লিট করুন যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিক আমাদের চ্যানেল দর্শক বিন্দু আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম যে আমাদের বার্ধক্য আসার পূর্বে যৌবনকে এবং অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে আমাদের কতটুক মূল্যায়ন করতে হবে তো আমরা নিয়ত করেনি যে আল্লাহ তালা যেই দুটি মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার যত যত হক আদায় করার সেরকম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং আমরা সর্ববস্থায় চেষ্টা করব যে এই দুটা নিয়ামতকে যেন আল্লাহ তালা আমাদেরকে যেই কাজের জন্য আমাদের দান করেছেন যেই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই কাজে যেন ব্যবহার করতে পারি অন্যান্য গুনাহের কাছ থেকে ফাহিসা কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক প্রিয়দর্শক ভুল থেকে শিক্ষা এই অনুষ্ঠানের আগামী পর্বে আমরা অন্য টপিক নিয়ে অন্য বিষয় নিয়ে উপস্থিত হব এই আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা হাবিব হাবিবাহ সল্লাহ